হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ মেন্সের রিজনিং এর প্র্যাকটিস সেট। আজকে হচ্ছে তোমাদের প্র্যাকটিস সেট নাম্বার 9। এর আগে আমি তোমাদের 8টা প্র্যাকটিস সেট করিয়ে দিয়েছি, তোমরা যারা করনি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা করে নেবে। তো আজকে ক্লাসটা শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখি যে তোমরা যারা RRB NTPC এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এই রিজনিং প্র্যাকটিস সেটগুলো খুব ইম্পর্ট্যান্ট, তো তোমরাও এই ক্লাসগুলো মন দিয়ে করবে। তো চলো বন্ধুরা, আজকে প্র্যাকটিস সেট নাম্বার 9টা শুরু করা যাক। তো তোমাদের 8 নম্বর ক্লাসে আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটা হচ্ছে মিসিং ফিগার। তো এই মিসিং ফিগারটা এখানে তোমাদের ফাইন্ড আউট করতে হবে। তো তোমরা এটা কিভাবে করবে দেখো, এই মিসিং ফিগারটা বের করার জন্য তোমরা দেখো, এই আমি এর আগের ক্লাসগুলোতে বলেছিলাম এইখানকার যে তোমাদের মিসিং ফিগারগুলো হয় সেটা তোমাদের এর অপোজিট হবে, ঠিক আছে, এর পাশেরটার অপোজিট হবে। তো এর পাশেরটার অপোজিট করার জন্য তোমাদের একটা মিরর ইমেজ যদি বের করে নাও তাহলেই হয়ে যাবে। তো মিরর ইমেজটা ধরো এখান থেকে আমরা একটা ক্লু পাচ্ছি, এখান থেকে ক্লু পাওয়ার জন্য ধরো এই পর্যন্ত যাচ্ছে আমাদের, ঠিক আছে। তো এই পর্যন্ত যাওয়ার পরে তারপরে দেখো এইখান থেকে এই পর্যন্ত গেল, তারপরে এটা এইখানে মিশে গেছে, ঠিক আছে। তো এটা মুছে দিই আমি একটু, এখান থেকে তোমাদের এই পর্যন্ত চলে এসছে, ঠিক আছে, এই এটা হয়ে গেল। তারপরে কী হয়েছে, এইখান থেকে তোমাদের আবার মাঝখান পর্যন্ত এসছে, মাঝখান পর্যন্ত এসে এইখানে তোমাদের আবার মিলে গেছে। তো এরকম ফিগারটা তোমাদের কোথায় রয়েছে দেখো, এই ফিগারটা, তো এটা তো হবে না, এটা হচ্ছে এই পাশে আসছে, তো এটা কেটে গেল। তারপরে এটা আছে কিন্তু এটার এটা উপরের দিকে আছে, এটা নিচের দিকে হতো। তো এখানে দেখো এবার ক্রস হয়ে গেছে, তো এই ক্রসটা হবে না, তো অপশন নাম্বার ডি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। দেখো এখানে এই ফিগারটা কিন্তু এখানে মিলে গেছে, ঠিক আছে। তো এখানে তোমাদের অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার, তো তোমরা প্রত্যেকেই সঠিক অ্যান্সার দিয়েছো এটার। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকে 1 নম্বর কোশ্চেনে কী বলেছে দেখো, ফাইন্ড দ্য মিসিং টার্ম। তো এখানে মিসিং টার্মটা তোমাদের এখানে ফাইন্ড আউট করতে বলেছে। দেখো এটা কীভাবে সিরিজটা আছে, পি তার সাথে কিউ আর তারপরে এস, তারপরে কী হবে এখানে তোমাদের টি হবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে বি সি ডি ই, তারপরে এখানে কী হবে এফ হবে, ঠিক আছে। তো টি আর এফ কোথায় রয়েছে দেখো, এটাতে আর এটাতে টি আর এফ রয়েছে, তো এটা আর এটা কেটে গেল এখানে। তারপরে এটা দেখো এ বি সি ডি, তারপরে কী হবে এখানে ই আসবে, ঠিক আছে। তো টি এফ ই, টি এফ ই অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলে সিরিজটা কী করে এলো, পি কিউ আর এস টি, ঠিক আছে, একদম ইজি ছিল। তো একটু অবজার্ভ করলেই তোমরা এই সিরিজটা কিন্তু খুঁজে পাবে, বুঝতে পারলে। তো অপশন নাম্বার বি এখানে টি এফ ই, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। চলো নেক্সট রিজনিং আসা যাক। 2 নম্বরটা দেখো কী বলেছে, যে সমস্ত স্নাতক মহিলা SIP তাদের অঞ্চল যে সংখ্যা দ্বারা নির্দেশ করা হয়েছে সেটা তোমাদের এখানে বের করতে বলেছে, ঠিক আছে। দেখো SSC CGL TR1 2016 এসেছিল এই রিজনিংটা। তো এটা হচ্ছে স্নাতক, বৃত্তটা হচ্ছে এখানে স্নাতক, আর এটা দেখো সামান্তরিক যেটা আছে সেটা হচ্ছে কি তোমাদের মহিলা, আর এই ট্রায়াঙ্গেলটা যেটা আছে সেটা হচ্ছে তোমাদের SIP। তো কী বলেছে, স্নাতক মহিলা আর SIP অঞ্চল, মানে তিনটেই পড়ছে সেই অঞ্চলটা তোমাদের এখানে বের করতে বলেছে, ঠিক আছে। তো এইখানে আমরা ইজিলি দেখতে পাচ্ছি দেখো এই যে 5টা, ঠিক আছে, এই 5টা কিন্তু এ দেখো বৃত্তর মধ্যে পড়ছে, আয়তক্ষেত্রের মধ্যে পড়ছে, আবার হচ্ছে তোমাদের এই যে ত্রিভুজ এটার মধ্যেও পড়ছে, মানে স্নাতক মহিলা প্লাস হচ্ছে SIP। তো এই 5 হচ্ছে তোমাদের সেই অঞ্চলটা। তো দেখো অপশন নাম্বার বি হচ্ছে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট রিজনিং আসা যাক। 3 নম্বরটা দেখো, ফাইন্ড দ্য মিসিং নাম্বার, ঠিক আছে, মিসিং নাম্বারটা এখানে তোমাদের ফাইন্ড আউট করতে বলেছে। তো কী করে বের করবো দেখো, এখানে দেখো সিরিজটা দেখো, এখানে এখান থেকে যদি আমরা এটাকে মাইনাস করি তাহলে কত আসছে দেখো, 3 2 3 4, তারপরে হচ্ছে 2 1 2 3, 1 1 1 1, ঠিক আছে। মানে এখান থেকে যদি আমরা প্লাস হচ্ছে 1 1 1 1 করি তাহলে এটা আসছে। তারপরে এখান থেকে এখানে দেখো, এখান থেকে আমরা এটা মাইনাস করে দেখি, 3 4 3 5, আর হচ্ছে 3 2 3 4, এখানে হচ্ছে 1 1 1 1, তার মানে এখানেও যদি আমরা করি তাহলে হচ্ছে এটা এটা আসছে, ঠিক আছে, মানে প্লাস 1 1 1 1, 4টা 1 যদি যোগ করা হয় তাহলে এটা আসছে। এখানেও কিন্তু তোমাদের দেখো প্লাস 1 1 1 1, যদি 4টা 1 যদি যোগ করো তাহলে এটা আসবে। তো এখানে সিরিজটা কী হয়ে গেলো, এই যে সিরিজটা এটা, ঠিক আছে। তো এখানে তো তোমরা প্লাস 1 1 1 1 করো তাহলে এখানে কী আসছে, 6 5 6, আর হচ্ছে 7। তো কোনটা হয়ে যাবে এখানে তোমাদের অ্যান্সার, তো অ্যান্সার হয়ে যাবে তোমাদের এখানে অপশন নাম্বার বি, ঠিক আছে, 6 5 6 7, অপশন নাম্বার বি হবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। তোমরা যদি এভাবেও করো, এই নিয়মে যদি না করে যদি অন্যভাবে করো, আরেকটা বলে দিচ্ছি তোমাদের, দেখো 2, তারপরে এই 3, ঠিক আছে, এখানে 4, এখানে 5, তারপরে এখানে কী হবে তোমাদের 6, তারপরে দেখো 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে কী হবে তোমাদের এখানে 5 হবে, ঠিক আছে। তারপরে দেখো 2 3 4 5, এখানে কী হবে তোমাদের 6, ঠিক আছে। তারপরে দেখো 3 4 5,
6 7 ঠিক আছে 6 5 6 7 তো অপশন নাম্বার বি হয়ে গেল এখানে তোমাদের সঠিক অ্যানসার তো তোমরা যেটাতে ইজি মনে হয় সেটাতে করবে একই অ্যানসার বেরোবে ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো চলো নেক্সট রিজনিং এ আসা যাক তো নেক্সট 4 নম্বরটা দেখো এখানে কি বলেছে একটা একটা ব্লাড রিলেশন এর রিজনিং আছে একজন পুরুষকে দেখিয়ে একজন মহিলা বলল ঠিক আছে ধরো এখানে পুরুষটা আছে ঠিক আছে এখানে পুরুষটা আছে পুরুষকে আর ধরো এখানে হচ্ছে মহিলাটা রয়েছে ঠিক আছে এখানে হচ্ছে মহিলা একজন পুরুষকে দেখিয়ে একজন মহিলা বলল তিনি হলেন এই পুরুষটা হলেন ঠিক আছে আমার কাকা ওই মহিলা মহিলা হচ্ছে আমার মহিলার কাকা ঠিক আছে কাকার ভাইয়ের ভাই ঠিক আছে ভাইয়ের মৃত কন্যার মৃত কন্যা এখানে হচ্ছে কন্যাটা আসবে নিচে ভাইয়ের কন্যা হয়ে গেল নিচে চলে আসবে কন্যার স্বামী ঠিক আছে এটা হচ্ছে স্বামী তার মানে এনারা হচ্ছে স্বামী স্ত্রী ঠিক আছে কন্যা মৃত কিন্তু স্বামী স্ত্রী ছিল তো এখানে জিজ্ঞেস করেছে ওই ভদ্রলোক এই যে ভদ্রলোক মানে পুরুষটা ওই ভদ্র মহিলার কি হয় মানে এই মহিলাটা মানে এনারা দুজনের হচ্ছে রিলেশনটা আমাদের এখানে ফাইন্ড আউট করতে হবে ঠিক আছে তো দেখো মহিলার যদি কাকা হতো এই পুরুষটা তার মানে উপরের একটা লাইনে থাকতো কিন্তু এরা এনারা সেম লাইনে রয়েছেন তো এটা কাকা হবে না তো ভাইপো যদি হয় ভাইপো মানে হচ্ছে ভাইয়ের ছেলে বা দাদার ছেলে তো ছেলে হলে নিচে চলে আসতো তার মানে ভাইপো হচ্ছে না ভাই যদি হতো তার মানে কন্যার কেউ হতো তো কন্যার সাথে এখানে হচ্ছে না তো মানে ভাই হচ্ছে না তো এখানে অ্যান্সারটা হবে তোমাদের ভগ্নিপতি ঠিক আছে দেখো এই মহিলার কাকার ভাই এর কন্যা ঠিক আছে তাহলে এই কন্যা আর এই মহিলার কি সম্পর্ক ঠিক আছে কাকার মেয়ে ঠিক আছে কাকা তো বোন হবে তো বোনকে আরেকটা ভাষায় কি বলা হয় ভগ্নী ভগ্নী মানেও বোন আমরা জানি ভগ্নির পতি ঠিক আছে পতি মানে কি স্বামী ঠিক আছে ভগ্নির পতি তাই ভগ্নিপতি হয়ে গেল ঠিক আছে ভগ্নিপতি হবে এই মহিলাটার বুঝতে পারলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো চলো নেক্সট রিজনিং আসা যাক 5 নম্বরটা দেখো এখানে কি বলেছে পেপার ফোল্ডিং ঠিক আছে পেপার ফোল্ডিং এইখানে এটা অবজেক্টটা রয়েছে এইখানে তোমাদের একটা পেপার আছে পেপারটার মধ্যে এইভাবে অবজেক্টগুলোর মধ্যে তোমাদের এখানে কিছু ড্র করে দিয়েছে আর বলেছে এইখান থেকে ঠিক আছে এই যে ডট ডটগুলো আছে এখান থেকে এটাকে কী করেছে ভাঁজ করে দিয়েছে ঠিক আছে এইভাবে তোমাদের ভাঁজটা করবে তো ভাঁজ করে দিয়েছে তো তারপরে তোমাদের ফাইনাল অবজেক্ট সেটা কী হবে তোমাদের ঠিক আছে কোনটা হবে তো দেখো এখানে এখানে আমি ধরো একে করাচ্ছি ধরো এইখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি প্রথমে ঠিক আছে এই পেপারটা তে কী আছে এইভাবে করে আমি কিছু ড্র করেছি ঠিক আছে কিছু ড্র করেছি এখানে এখানে একটা গোলা আছে এইখানে তারপরে এই কোণায় আর এই কোণায় এখন এখান থেকে আমি এটাকে ভাঁজ করব ঠিক আছে এখান থেকে আমি এটাকে ভাঁজ করব তো ভাঁজ করার পরে ধরো এইভাবে একটা অবজেক্ট তৈরি হবে তোমার ঠিক আছে তো এইখানে এটা থাকবে আর এখানে একটা গোল্লা থাকবে তারপরে এইভাবে হচ্ছে তোমাদের আরেকটা আসবে ঠিক আছে তারপরে এইখানে যে এটা আছে এটা কোথায় চলে আসবে এই জায়গাটাতে চলে আসবে তো এটা এই জায়গাটাতে চলে এলো ঠিক আছে আর এটা হচ্ছে কোথায় চলে যাবে এইখানে চলে যাবে তার মানে এটা এখানে চলে গেলো আর এই যে পয়েন্টটা এটা এখানে চলে আসবে ঠিক আছে এটা এখানে তো এটা হয়ে গেল তোমাদের এখানে ফাইনাল অবজেক্ট বুঝতে পারলে তো এটা আমাদের এখন ফাইন্ড আউট করতে হবে যে কোথায় রয়েছে দেখো এই যে এ নম্বর অপশনটা এটা হচ্ছে তোমাদের এখানে সঠিক অ্যান্সার তারপর এটা দেখো এইখানে এই গোলাটা কিন্তু এইখানে থাকতো তার মানে এটা হচ্ছে না তারপর এটা তো একেবারেই উল্টে গেছে তো এটা হবে না আর এখানে তো কেটে গেছে তো এটা হবে না তো পেপার ফোল্ডিংয়ে তোমাদের এখানে অ্যান্সারটা কী হচ্ছে অপশন নাম্বার এ ঠিক আছে তো এইগুলো ঠান্ডা মাথায় কিন্তু এই পয়েন্টগুলো একটু মিলিয়ে মিলিয়ে করবে তাহলে কিন্তু তোমাদের এগুলো একদম ঠিক হবে ঠিক আছে বুঝতে পেরেছো চলো নেক্সট রিজনিংয়ে আসা যাক 6 নম্বরটা দেখো এটা একটু ঝাপসা হয়ে গেছে দেখো আমি পড়ে দিচ্ছি এখানে বলেছে লক্ষণ ঠিক আছে লক্ষণ লক্ষণ আমার বাড়ি থেকে পশ্চিম দিকে 15 কিলোমিটার যাওয়ার পর বাম দিকে ঘুরে 20 কিলোমিটার গেল ঠিক আছে লক্ষণ কী করলো আমার বাড়ি ধরো আমার বাড়িটা আমি এখানে ধরে নিয়েছি ঠিক আছে এখানে আমি আমার বাড়িটা ধরে নিয়েছি ঠিক আছে এখানে আমি বাড়িটা ধরে নিয়েছি পশ্চিম এখান থেকে কী করলো পশ্চিম দিকে আমার বাড়ি থেকে পশ্চিম দিক এদিকে হবে এখান থেকে কী করলো সে 15 কিলোমিটার গেল ঠিক আছে ধরো এখানে 15 কিলোমিটার ধরলাম তারপরে কী করলো তারপরে সে বাম দিকে ঘুরে 20 কিলোমিটার গেল ঠিক আছে এখান থেকে এদিকে মুখ করে আছে তো এর বাম দিক কোন দিক হবে নিচের দিকে ঘুরে তারপরে কী করলো সে 20 কিলোমিটার গেল ঠিক আছে তো এখানে 20 কিলোমিটার হয়ে গেল 20 কিলোমিটার গেলো তারপর সে পূর্ব দিকে ঘুরে 25 কিলোমিটার গেল এইদিকে পূর্ব দিক কোন দিক পূর্ব দিক এদিকে হচ্ছে এদিকে ডান দিকে তো পূর্ব দিকে হচ্ছে ঘুরে কী করলো সে 25 কিলোমিটার গেল তো এই পর্যন্ত 15 তো আরও হচ্ছে 10 যাবে ঠিক আছে এখানে হচ্ছে তোমাদের কী হলো 25 কিলোমিটার গেল তারপরে কী করলো সবশেষে সে বাঁ দিকে ঘুরলো এখান থেকে সে বাঁ দিক কোন দিক এদিক হবে এদিকে 20 কিলোমিটার গেল এখান থেকে সে 20 কিলোমিটার ধরো এই পর্যন্ত ঠিক আছে এটাও 20 এটাও 20 এটা এই দুটো সমান সমান হয়ে যাবে তো এখানে 20 কিলোমিটার গেল তারপরে কী বলে সেখানে প্রশ্নটা দেখো আমার বাড়ি থেকে সে এখন কত দূরে রয়েছে আমার বাড়ি এইখানে হচ্ছে বাড়ি এখান থেকে সে এইটা এই ডিস্টেন্সটা আমাদের ফাইন্ড আউট করতে হবে দেখো পুরোটা কত রয়েছে এখানে পুরোটা হচ্ছে 25 এটা 25 তো এটাও 25 তো 25 থেকে 15 মাইনাস তার মানে এটা হচ্ছে 10 তো 10 কিলোমিটার দূরে সে এখন আছে ঠিক আছে বুঝতে পেরেছো চলো নেক্সট রিজনিংয়ে আসা যাক
সাত নম্বরটা দেখো কি বলেছে, এ বি সি ডি ও ই পাঁচজন উত্তর দিকে মুখ করে এক সারিতে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। ধরো এখানে হচ্ছে একটা সারি রয়েছে, এখানে পাঁচজন আছে, প্রত্যেকে কী করেছে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তারপর দেখো কী কী বলেছে কন্ডিশনগুলো, ই বি এর 40 মিটার বাঁদিকে আছে, ধরো ই এখানে আছে, ই হচ্ছে বি এর 40 মিটার বাঁদিকে, মানে এদের মধ্যে যে ডিস্টেন্সটা, ঠিক আছে, ই আর বি, এটা হচ্ছে 40 মিটার, ঠিক আছে। এ সি এর 20 মিটার বাঁদিকে আছে, এ হচ্ছে সি এর 20 মিটার বাঁদিকে আছে, ঠিক আছে, এদের মধ্যে ডিস্টেন্স আছে সেটা হচ্ছে 20 মিটার। ডি ই এর 20 মিটার ডান দিকে আছে, ঠিক আছে, ডি হচ্ছে ই এর 20 মিটার ডান দিকে আছে, এদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে 20 মিটার। এবং 50 মিটার সি এর ডান দিকে আছে, ঠিক আছে, এই ডিটাকেই বলেছে, ডি হচ্ছে কী আছে 50 মিটার সি এর ডান দিকে আছে, 50 মিটার, মানে সি এখানে ধরো, সি আর এখানে হচ্ছে ডি আছে, তো এদের মধ্যে ডিস্টেন্সটা কত হচ্ছে 50 মিটার, বুঝতে পারলে? তো এখন বলেছে প্রশ্নটা বি ডি এর কোন দিক কত দূরে আছে, ঠিক আছে, বি হচ্ছে ডি এর কত, বি আর ডি এর হচ্ছে ডিস্টেন্সটা আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। তো দেখো এখান থেকে আমরা একটা পেয়ে যাব কন্ডিশন, সি আর ডি, সি আর ডি এর মাঝখানে আমরা কি পাবো, এখানে ই কে পাবো, কারণ ই হচ্ছে ডি এর বাঁ দিকে 20 মিটার আছে, ঠিক আছে, এখান থেকে এর ডিস্টেন্সটা 20 মিটার, মানে এখান থেকে আমরা ইটাকে পেয়ে যাচ্ছি। এবার ইর সাথে দেখো আমরা বি এর রিলেশনটা পাচ্ছি, ই হচ্ছে 40 মিটার ডান দিকে বি এর, ঠিক আছে, মানে এখান থেকে 20 গেল, আবার এখান থেকে যদি আবার 20 যাওয়া যায়, মানে 20 20 40, তার মানে এখানে আমরা বি পাচ্ছি, ঠিক আছে। তারপরে দেখো এর সাথে সি কে পাচ্ছি, ঠিক আছে, এর সাথে সি, তো সি এর বাঁ দিকে 20 মিটার, বাঁ দিকে এখানে আমরা যদি 20 মিটার রাখি, তার মানে আমরা এ কে পাচ্ছি, বুঝতে পারলে? তো এখানে আমি একটু ফ্রেশ করে এঁকে দিচ্ছি, দেখো এ এখানে, সি এখানে, ই এখানে, ডি এখানে, আর এখানে হচ্ছে বি, ঠিক আছে, দেখো পাঁচজন হয়ে গেলো, প্রত্যেকে উত্তর দিকে আছে, এখানে হচ্ছে 20, ঠিক আছে, তো এটা পুরোটা এখান থেকে এটা হচ্ছে 50 আছে, আর এটা হচ্ছে 20 আছে, আর এটা হচ্ছে 20, বুঝতে পারলে? তো এখানে বলেছে যে বি ডি এর কোন দিকে কত দূরে আছে, বি ডি এর কোন দিকে ডান দিকে আছে, আর কত কত মিটার দূরে আছে, সেটা হচ্ছে 20 মিটার, ডান দিকে 20 মিটার, ঠিক আছে, দেখো অপশন নাম্বার এ তে আছে 20 মিটার ডান দিকে, বুঝতে পারলে? এটা হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। তো এইভাবে তোমরা কন্ডিশনগুলো আগে করবে, সেই কন্ডিশনগুলো তারপরে কম্বাইন করে নেবে, ঠিক আছে, কম্বাইন করে নিলে তোমরা কিন্তু একটার সাথে আরেকটা রিলেশন পেয়ে যাবে, আর রিলেশনগুলো কিন্তু একটা লাইনে কম্বাইন করলে তোমরা এই অ্যান্সারটা এখানে ইজিলি ফাইন্ড আউট করতে পারবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো নেক্সট রিজনিং আসা যাক, 8 নম্বরটা দেখো, এখানে ট্রায়াঙ্গেল ফাইন্ড আউট করতে বলেছে, মানে এই চিত্রটার মধ্যে কটা ট্রায়াঙ্গেল রয়েছে। তো এর আগের দিনে আমি একটা ছোট্ট ট্রিক বলেছিলাম, মানে এইখানে এইভাবে যদি চিত্রটা থাকে তাহলে তোমাদের এখানে কটা ট্রায়াঙ্গেল রয়েছে, এখানে তোমাদের 3টে ট্রায়াঙ্গেল রয়েছে, ঠিক আছে। এখানেও দেখো তোমরা, এই যে এখানে একটা রয়েছে এরকম, তো এখানে 3টে, তারপরে এইখানে দেখো, ঠিক আছে, এখানে দেখো, এখানে 3টে, ঠিক আছে। আবার তোমরা যদি, মানে 3টে 3টে 6টা এখানে লিখে নিলাম, তারপরে একটু রাফ করে দিচ্ছি আমি, তারপরে দেখো এই যে বড় ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে, এই বড় ট্রায়াঙ্গেলটা, এই বড় ট্রায়াঙ্গেলটা, এটাও কিন্তু এরকম রয়েছে, ঠিক আছে, তার মানে এখানেও 3টে রয়েছে, তো প্লাস 3 হয়ে গেল, বুঝতে পারলে? তো এইবার দেখো তোমরা, এখানেও 3টে রয়েছে, তো এখানে দেখো এই যে ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে, এখানে একটা ট্রায়াঙ্গেল রয়েছে, এই দুটো মিলে একটা ট্রায়াঙ্গেল, আর এখানে কিন্তু এই দুটো মিলে একটা ট্রায়াঙ্গেল রয়েছে, তার মানে এখানে কটা হয়ে গেল, 2 হয়ে গেল, বুঝতে পারলে? তারপরে দেখো এখানে, এখানে একটা ট্রায়াঙ্গেল রয়েছে, আর এখানে একটা ট্রায়াঙ্গেল রয়েছে, এই একটা একটা করে, ঠিক আছে, এখানে একটা আর এখানে একটা, ঠিক আছে, তো কটা হয়ে গেলো, আরও 2 হয়ে গেলো। তো এগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো, 6 3 9, আর 9 আর 2 হচ্ছে 11, 11 আর 2 হচ্ছে 13, ঠিক আছে। তো অপশন নাম্বার সি হচ্ছে তোমাদের এখানে সঠিক অ্যান্সার, মানে 13টি ট্রায়াঙ্গেল রয়েছে এখানে, বুঝতে পারলে? তো এই যে এটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা পরীক্ষায় কিন্তু অ্যাপ্লাই করতে পারো ইজিলি, ঠিক আছে। চলো নেক্সট রিজনিংয়ে আসা যাক, 9 নম্বরটা দেখো কী বলেছে, এটা ম্যাথমেটিক্যাল অপারেশনের মধ্যে, তো এটা এসএসসি সিজিএল TR1 2010 সালে কিন্তু এসেছিলো। দেখো এটা আমরা কী করে বের করবো, এখান থেকে আমাদের কিছু একটা ম্যাথমেটিক্যাল অপারেশন যোগ বিয়োগ গুণ ভাগ করে আমাদের 3 নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো কী করে আসে দেখো, এটা এটা যদি আমরা দেখো 8 4 আর 1 আছে, মানে 8 দিয়ে যদি আমরা 4কে ভাগ করি কত আসছে, 2 আসছে, আর 2-এর সাথে এই লাস্টের 1কে যদি যোগ করি তাহলে 3 আসছে, ঠিক আছে। তো এখানেও আমরা এটা করে দেখি, 633, মানে 6 দিয়ে এই 3 দিয়ে ভাগ করবো, ঠিক আছে, 3 দিয়ে ভাগ করলে 2 আসবে, আর লাস্টের এই 3কে আমরা যোগ করে দেবো, কত আসে, 5 আসে। তো এটাকে করে দেখি আবার, 425, ঠিক আছে, তো 4 ভাগ হচ্ছে যদি 2 করি তাহলে হচ্ছে 2 আসবে, আর হচ্ছে এই লাস্টের 5টাকে এখানে যোগ করে দেবো, তো 7 আসে, মানে এই কন্ডিশনটা আমাদের একদম ঠিক আছে। তো এখানে এটা অ্যাপ্লাই করবো,
217 2 ভাগ 1 মানে হচ্ছে 2 প্লাস হচ্ছে লাস্টের 7 ঠিক আছে তো কত হয়ে গেল 9 তো অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে তোমাদের সঠিক आंसर ঠিক আছে এইভাবে কিন্তু তোমাদের ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো করতে হবে আর এর জন্য কিন্তু তোমাদের একটু অবজারভেশনের দরকার আছে আর অবজারভেশন কি করে আসবে তোমাদের প্রচুর প্র্যাকটিসের মাধ্যমে ঠিক আছে তো এইগুলো আমি যেগুলো প্র্যাকটিস করাচ্ছি এগুলো কিন্তু প্র্যাকটিস করতে থাকো আর এগুলো কিন্তু রিভিশন করবে বারবার করে ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের অবজারভেশনগুলো বিল্ড আপ হবে এবং এগুলো তোমরা ইজিলি তোমাদের পরীক্ষায় করে আসতে পারবে ঠিক আছে বুঝতে পেরেছো চলো নেক্সট রিজনিং এ আসা যাক আজকে লাস্ট রিজনিং নিচের বিবৃতির সাথে দুটি সিদ্ধান্ত 1 এবং 2 দেওয়া আছে সেই ভিত্তিতে এ বি সি ডি ই বিকল্পগুলির মধ্যে যেটি সঠিক সেটি নির্বাচন করো ঠিক আছে তো এগুলো হচ্ছে বিকল্পগুলো আর এখানে হচ্ছে তোমাদের বিবৃতি আর এটা হচ্ছে সিদ্ধান্ত তো এই সিদ্ধান্ত 1 আর 2 আমাদের এখানে চেক করতে হবে তো এখানে আমি তোমাদের ওপেন গেট আর ক্লোজ গেটের কন্ডিশনটা গতকালের ক্লাসে বলেছিলাম মানে ধরো এ গ্রেটার দেন বি যদি হয় তার মানে আমরা এদিক থেকে এদিকে যেতে পারবো কিন্তু এদিক থেকে এদিকে আসতে পারবো না ঠিক আছে আবার যদি ধরো এ লেস দেন বি হয় তার মানে আমরা বি থেকে এ তে আসতে পারবো কিন্তু এ থেকে বি তে আমরা যেতে পারবো না আবার ধরো এ গ্রেটার দেন ইকুয়াল টু বি যদি হয় তার মানে আমরা এ থেকে বি তে যেতে পারবো কিন্তু বি থেকে এ তে আসতে পারবো না আবার এ থেকে এ লেস দেন ইকুয়াল টু বি যদি হয় তার মানে আমরা বি থেকে আসতে পারবো এদিকে কিন্তু এ থেকে এদিকে আমরা যেতে পারবো না এই চারটে কন্ডিশন তোমরা যদি একটু মাথায় রাখো তাহলেই কিন্তু এইগুলো একদম সঠিক করে আসতে পারবে তো দেখো এখানে আমাদের আমরা একদম সিদ্ধান্ততে যাবো একবার এক নম্বর সিদ্ধান্ত দেখি এন থেকে আর এ আমাদের যেতে হবে ঠিক আছে এন গ্রেটার দেন আর আছে তো এন থেকে আমাদের আর এ যেতে হবে তো এন কোথায় আছে আর আর কোথায় আছে এন এখানে আর এখানে ঠিক আছে তো এন থেকে আমরা টি তে যেতে পারছি আর টি থেকে আর কোথাও যেতে পারবো কি দেখো যাবে না তার মানে এই এটা ভুল ঠিক আছে এটা হবে না তারপরে পরেরটা দেখো ই থেকে আমাদের টি তে যেতে হবে তো ই এখানে আছে এখানে কিন্তু কমা ঠিক আছে মানে এটা একটা আলাদা এটা একটা আলাদা ই থেকে আমাদের কি হতে টি তে যেতে হবে ঠিক আছে ই থেকে টি তে তো ই থেকে আমরা কোথাও যেতে পারবো না ঠিক আছে ই থেকে সি তেও যেতে পারবো না এদিকেও আসতে পারবো না তার মানে এই কন্ডিশনটাও ভুল ঠিক আছে মানে এই সিদ্ধান্তটাও ভুল তো কি হয়ে গেল আমাদের অ্যান্সারটা আমাদের অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার ই মানে 1 ও 2 উভয় মিথ্যা ঠিক আছে 1 আর 2 যে সিদ্ধান্ত দুটো আছে দুটো সিদ্ধান্তই আমাদের এখানে মিথ্যা বুঝতে পারলে চলো নেক্সট নেক্সট হচ্ছে তোমাদের এটা হোমওয়ার্ক ঠিক আছে এটা হোমওয়ার্ক একটা মিরর ইমেজ দিয়েছি তো এখানে তোমাদের অবজেক্ট দেওয়া আছে তারপরে বড় হাত ছোট হাত আর হচ্ছে সিম্বল এখানেও আছে আর হচ্ছে নাম্বার এইগুলো আছে তো এটার যে মিরর ইমেজটা হবে সেটা তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এ বি সি ডি যেটা অ্যান্সার হবে সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো মিররটা দেখো এখানে কিছু দেওয়া নেই তার জন্য আমরা কিন্তু এখানে ধরে নেব মিররটা ঠিক আছে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে কমেন্টে আমাকে সেই অ্যান্সারটা জানাবে এবং এই ভিডিওগুলো কেমন লাগছে সেটা আমাকে জানাতে পারো এবং আর কী ধরনের ইম্প্রুভমেন্ট দরকার সেটাও আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও এছাড়াও তোমাদের জন্য ফেসবুক গ্রুপ রয়েছে টেলিগ্রাম চ্যানেল রয়েছে আর চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো এগুলোর লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে